আজকে আমরা এই ভিডিওতে মাধ্যমিক ভূগোলের প্রশ্নমান 2 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকের মূল ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটনটাকে সিলেক্ট করে রেখো, এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। আর এই ভিডিওগুলো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না। ইতিহাসে তোমরা যাতে ভালো রেজাল্ট করতে পারো, যাতে ভালো নাম্বার পেতে পারো, তার জন্য আমরা একটি ইবুক সাজেশন প্রস্তুত করেছি। এই ইবুকটিতে তোমরা অধ্যায় ভিত্তিকভাবে ইম্পর্টেন্ট মাল্টিপল চয়েস কোশ্চেন, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের সাজেশন উত্তর সহ পাবে। তার পাশাপাশি শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা নির্বাচন, স্তম্ভ মেলাও, সঠিক বিবৃতি নির্বাচন করো, এই সব কিছুই পাবে তোমরা এই বইটির মধ্যে। এমসিকিউ ভিএসএকিউ ছাড়াও কোন কোন প্রশ্নমান 2, 4 এবং 8 এর প্রশ্ন তোমরা ভালো করে রেডি করবে তারও সঠিক গাইডেন্স দেওয়া আছে এই বইটিতে। কোনো অপ্রয়োজনীয় প্রশ্ন নয়, শুধুমাত্র ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়েই আমরা এই সাজেশন ইবুকটি প্রস্তুত করেছি। সবার কথা মাথায় রেখে আমরা এর মূল্য নির্ধারণ করেছি মাত্র 25 টাকা। যারা এই ইবুকটি নিতে ইচ্ছুক তারা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই বইটি সংগ্রহ করতে পারো। সকলের জন্য অনেক শুভকামনা রইল। প্রথম অধ্যায় থেকে তোমরা প্রশ্নমান 2 এর যে প্রশ্নগুলো করবে, হিম শৈল কি, ক্রেভার্স ও বার্গস্রোন কি, অপসারণ গর্ত কি, নগ্নি ভবন কাকে বলে, লোয়েস কাকে বলে, প্রপাত কূপ কাকে বলে, পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে সৃষ্টি হয়, ধারণ অববাহিকা কি, ষষ্ঠাঘাতের সূত্র কি, ভারতে 2টি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখো, হিমরেখা কি, ধ্রিয়ান কি, গ্রাবরেখা কাকে বলে, ড্রামলিন বা ডিমের ঝুড়ি ভূমিরূপ কাকে বলে বা ড্রামলিন বা ডিমের ঝুড়ি ভূমিরূপ কি, মিয়েন্ডার কি এবং মন্থকূপ কি। এই প্রশ্নগুলো তোমাদের খুব ভালোভাবে রেডি করতে হবে। এবারে চলে আসি আমরা দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে তোমরা যে যে প্রশ্নগুলো করবে সেগুলো আমি পরপর তোমাদেরকে বলে দিচ্ছি। অ্যালবেডো কি, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে, লু চিনুক আঁধি এগুলি কি, ইনসুলেশন কাকে বলে, অ্যারোসল কি, কোরিওলিস বল, ফেরেলের সূত্র, বাইস বেলার সূত্র কি, অশ্ব অক্ষাংশ কাকে বলে, ডোলড্রাম কি, ওজন গহ্বর কাকে বলে, বৈপরীত্য উত্তাপ কি, অধক্ষেপণ কি, বৃষ্টিছায় অঞ্চল কাকে বলে, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, গর্জন চিচল্লিশা, তীক্ষ্ণ চিৎকারকারী 60, তারপর ক্রোধনমত্ত 50 এগুলি কি, সমষ্ণরেখা এবং সমচাপ রেখা কি। বায়ুমণ্ডল থেকে এই প্রশ্নগুলো তোমাদের ভালোভাবে করতেই হবে। এবারে আমরা চলে আসছি তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় থেকে তোমরা প্রশ্নমান 2 এর যে প্রশ্নগুলো করবে দেখো সেগুলো হলো, অ্যাপোজি এবং পেরিজিজোয়ার কাকে বলে, জায়র কি, শৈবাল সাগর কি, বানডাকা কি, সারাসারি বান কি, জোয়ার ভাটা কাকে বলে, গ্র্যান্ড ব্যাংক কি, হিম প্রাচীর কি, ভরাকোটাল ও মোরাকোটাল কি, সিজিগি কি, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ার কাকে বলে, মগ্নচড়া কি, প্রতিযোগ ও সংযোগ অবস্থান কি, সমুদ্র তরঙ্গ কাকে বলে এবং সমুদ্র স্রোত কাকে বলে। বায়ুমণ্ডল থেকে এই প্রশ্নগুলো যদি তোমরা ভালোভাবে করে যাও তাহলেই হবে। এবারে আমরা চলে আসছি চতুর্থ অধ্যায়, অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা। চতুর্থ অধ্যায় থেকে বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কি বোঝো, শুষ্ক ও আর্দ্র স্ক্রাবার কাকে বলে, বর্জ্যের পুনর্ব্যবহার বলতে কি বোঝো, বিষাক্ত বর্জ্য ও বিষহীন বর্জ্য কি, গ্যাসীয় বর্জ্য কি, তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে, তরল বর্জ্য কাকে বলে, ইউট্রোফিকেশন কি, কঠিন বর্জ্য কি, লিচেট কি, ল্যান্ডফিল বা ভরাটকরণ কাকে বলে, ই বর্জ্য কি, ফ্লাই অ্যাশ কাকে বলে, ভার্মি কম্পোস্টিং কাকে বলে এবং বর্জ্যের পৃথকীকরণ কিভাবে হয়, এই প্রশ্নগুলো তোমাদের করতেই হবে। এবারে আমরা চলে আসবো ভারতের প্রাকৃতিক পরিবেশ। ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে যেগুলো তোমরা করবে, মালনাদ ও ময়দান কি, দুন কি, মৌসুমী বিস্ফোরণ কি, ধাপ চাষ কি, এর গুরুত্ব কি, ভারতের মরু উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য আলোচনা কর, বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য লেখো, তাল কি, বেট কি, কয়াল কি, ভাঙর ও খাদার কি, কারেওয়া কি বা রেগুর কি, ডেকান ট্র্যাপ কি, কালবৈশাখী, আশ্বিনের ঝড় কি বা কাকে বলে, ফালি চাষের মাধ্যমে কিভাবে মৃত্তিকা ক্ষয়রোধ সম্ভব এবং আশ্বিনের ঝড় কি। এটা যদিও আমি এখানে দিয়েছি, এখানে সেপারেট কোশ্চেন করে আমি আলাদা দিয়েছি, তার কারণ এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা চলে আসবো ভারতের অর্থনৈতিক পরিবেশে।
ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে শিকড় আলগা শিল্প বা অস্থানু শিল্প, অনুসারী শিল্প, উদীয়মান শিল্প কাকে বলে, এগুলো কিন্তু করতেই হবে। বাগিচা ফসল, খরিফ শস্য, রবি শস্য সংজ্ঞা এবং উদাহরণ। পেট্রো রসায়ন শিল্পকে কেন শিল্প দানব বলা হয়, পুনর্প্তানি বন্দর কাকে বলে, আউটসোর্সিং কি, বেঙ্গালুরুকে কেন ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, ধারণযোগ্য উন্নয়ন কি, তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে, অনুসারী শিল্প কি, জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বোঝো, পণ্যসূচক কাকে বলে, শূন্য জনসংখ্যা কাকে বলে, জনবিস্ফোরণ কাকে বলে, ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র দুটির নাম লেখো, আর জনঘনত্বের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। এবারে তোমাদের ভূগোলের যে শেষ চ্যাপ্টার উপগ্রহ চিত্র এবং ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র, সেখান থেকে ইম্পর্টেন্ট 2 নম্বরের প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি। ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে, উপগ্রহ চিত্র কি, জিও স্টেশনারি উপগ্রহ কি, ডিগ্রি শীট ও মিলিয়ন শীট কি, পিক্সেল ও নাদির বিন্দু কি, দূর সংবেদন কি, স্পট হাইট কি, সান সিনক্রোনাস উপগ্রহ কি, FCC বা ছদ্মরং কি, প্ল্যাটফর্ম কাকে বলে, ইঞ্চি শীট ও হাফ ইঞ্চি শীট কি, এরিয়াল ফটোগ্রাফ কি, তড়িৎ চুম্বকীয় বর্ণালী কি, GIS কি এবং সেন্সর ব্যান্ড কি। তাহলে আজকে তোমাদের ভূগোলের প্রশ্নমান 2-এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের 2023-এর মাধ্যমিক পরীক্ষার জন্য করতেই হবে, এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটনটাকে সিলেক্ট করে রেখো, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। আর এই ভিডিওগুলো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না।